হয়ে গেল। এই যে তিনটে ডাবল ক্রোশেট নিয়েছি, এখন এখানে আমরা ফুল দেব। আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুলটা দেখছেন, যে ফুল সবার মাথায় একটা করে ফুল বসছে, এটা আমরা দিচ্ছি। হ্যাঁ, এই যে সবার মাথায় একটা করে ফুল বসছে, ফুলটা আমরা দিচ্ছি। এই ফুলটা কীভাবে করে এখন দেখাই দিচ্ছি। এখানে আমি যেহেতু এটা বড়ো দিই, তাই এখানে আমি দুই দুই চার ছয় আট আটটা করে ডাবল ক্রোশেট দিয়েছি। এটা আমি আটটা করেও দিচ্ছি, ভালো লাগবে, দিলে ছয়টা করে দেওয়া যায়। চার পাঁচ ছয় ছয়টা করে দিব, দেখি ছয়টা করে দিয়ে কেমন লাগে। আচ্ছা, আমরা চাচ্ছি এটা একটা অন্য সুতো দিয়ে দেবো, অন্য সুতো দিয়ে কেমন লাগে। থাক, এটাই দিই। এখন আমরা এখানে এই যে দুইটা টেনশেট নিলাম আটকে দিয়ে, পরে এই যে পাশে একটা আছে, এই যে পাঁচটা, মনে করেন আমি এখানে ছয়টা নিয়েছি না, এই যে ছয়টা নিলাম, এই যে ছয়টা নেওয়ার পর এখানে আটকে দিলাম, আটকে দিয়ে একটা আর একটা চেয়ে নিলাম, আমরাও দুইটা হলো। এখন আমি এটা যে আছে না, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটার মধ্যে যাবো। এই জিনিসটা আছে না, এটার মধ্যে দেবো। আমাদের ঘর কয়টা? একটা দুইটা তিনটা, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা করে ঘর, তো সেরকম। এখন আমি এই যে এটারে উল্টায় ধরে আগে যাচ্ছি, দুইটা হলো, তিনটা হলো, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হলো। ছয়টা হওয়ার পর আমরা কী করবো? যে ছয়টা হলো, তারপর আমরা এই ঘরে যাবো, এই যে এই ঘরটা, এই যেটা দিয়ে উঠেছি না, এই লম্বা যে দাগটা, এই যে এই লম্বা দাগ, এটার মধ্যে দিয়ে আঁকবো। আঁকে দিলাম, এখন আবার এই যে আরেকটা চিনে নিচ্ছি, প্রতিবার একটা করে নিতে হয়। এখন আবার আমি নিচ্ছি এটা, এই দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা যেটা বাকি থাকে, ওখানে আবার একটা ডাবল ক্রোশেট নেব। তিনটা হলো, চারটা হলো, পাঁচটা হলো, ছয়টা, এই যে ছয়টা হয়ে গেছে। এই ছয়টাকে এখন আমি কোথায় দেবো? এই যে এটার সাথে আছে না, এই যে এটা, এটা, এই যে আসলাম এটার সাথে, এটার সাথে এই যে একটা আটকে দিলাম, এই যে আটকে দিয়ে এক এদের পিছনে আটকে দিলাম, দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে এটা যে পেছন আছে না, এই যে পেছন, পেছনে এই পাপড়ির মধ্যে আটকে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আমার আবিষ্কার, এটা এই ডিজাইন কারো নকল করা না, এটা এটা আমার আবিষ্কার। এখন এই যে আটকে দিলাম, এখন এখানে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিই, এই যে আটকে গেল, দেখতে পাচ্ছেন আটকে গেল। এরপর এর মাঝখানে একটা স্লিপ স্টিচ দিই,
এক দুই তিনটা দিই, ঠিক আছে, তিনটা দিই। এখন আবার স্লিপ স্টিচ দিয়ে ইচ্ছা করলে আমরা এখান দিয়ে স্লিপ স্টিচ দিতাম, এখান থেকে ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে আবার উঠাতে পারি, এই এটা উঠাতে পারি, এরকম দিতে পারি। তিন চার পাঁচ ছয়, আবার এই যে এখানে আছে এই যেটা এটার মধ্যে আটকে দিলাম, একটা ভুল করে ফেলেছি। ভুলটা হলো দুটো সিঙ্গেল ক্রোশেট, এখানেও দুটো সিঙ্গেল ক্রোশেট দেবো, এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট দেবো, আর এখানেও দুটো সিঙ্গেল ক্রোশেট, এখানেও দুটো সিঙ্গেল ক্রোশেট, এবং এখানে গিয়ে আমরা আটকে দেবো স্লিপ স্টিচ দিয়ে। এই যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এখন আমাদের এখান থেকে শুরু হবে একটা ফুল, মানে আমাদের এটা থাকছে, এখানে একটা ফুল হচ্ছে। তাহলে আমরা কয় ঘর বাদ দিচ্ছি, এক ঘর দুই ঘর তিন ঘর বাদ দিচ্ছি, হ্যাঁ, এই দুইটা মাঝখানে যেন থাকে, প্রতি ফুলের মাঝখানে যেন দুইটা থাকে, সেই চিন্তা করবো আমরা। হ্যাঁ, এক এটা না দিলাম, এই যে দুই তিন চার পাঁচ ছয়, এই যে ছয়টা দিয়ে এখানে এর যে এটা দেখছেন, এই যে এটা একটা এখন আবার যাবো এটাই, এই যে এটা দেখছেন না, এটা মোট কথা আমাদের এই এক দুই তিন, এই তিনটায় পাপড়ি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে না, এটা চারটা আমরা স্কোয়ার পাচ্ছি না, এখানে এক দুই তিন তিনটে পাপড়ি হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের দুই চার পাঁচ, আর একটা হবে ছয়, ছয়টা হয়ে গেছে। এখন আমি এখানে আটকে দেবো এই যে লাস্ট, হ্যাঁ লাস্টটা আটকে দিলাম, এই যে স্লিপ স্টিচটি নেই, দু একটা চেন নিলাম, এই যে আবার এখানে ছয়টা, তিনটা তো হয়েই গেছে, তিন দুই পাঁচ, এই যে ছয়, ছয়টা তো হলো, এখন কী করবো? এখন আমি এই যে এখানে যে এটার মধ্যে আটকে দিলাম স্লিপ স্টিচ দিয়ে, হয়ে গেল। এখন আমি এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দিলাম, পাঁচটা চেন নিয়ে এটার পেছনে, এই যে পাপড়িটা, এই যে প্রতিটা পাপড়ির পেছনে, এই পাপড়ির পেছন থেকে এসে এই যে খালি জায়গাটা আছে, খালি ঘরটা, এটার মধ্যে আটকে দিচ্ছি, স্লিপ স্টিচ না দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিতে পারি, এই যে আবার এই যে আবার এই আবার এই যে আসলাম, আবার এই যে এখানে দিলাম,
যে আবার আটকালাম, এই যে দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, ছয়টা দিয়ে এই যে জায়গাটা আটকালাম, স্লিপ স্টিচ দেখলাম, এই আবার একটা চেন নেব, এই এখন আবার এই যে জায়গাটা যাব, এই যে জায়গাটা যাব, হয়ে গেল দুইটা, এবার তিনটা, এবার চারটা, এবার পাঁচটা, এবার ছয়টা, শেষেটা একটু ছোটো গেলেই ভালো হয়, এই যে দেখুন আমি শেষে গিয়ে ইচ্ছেগুলো উপর দিয়ে দিতে পারি, ইচ্ছেগুলো নিচ দিয়ে দিতে পারি, আটকে দিলাম, আরেকটা চেন নিলাম, এখন এই যে এই পাশের যেটা থাকে, এই যে এই পাশের পাশে যেটা, এই যে এই যে পাশে, বুঝতে পারছেন তো, যেমন এটা হবে, এটা হবে মনে করেন একটা, এটা হবে, এটা হবে, এটা হবে, তিনটা পাপড়ি হবে, এটা হবে না, তিন দিয়ে পাঁচ ছয়, ছয় নম্বর হয়ে গেল, আবার সেই পাশে এসে এই যেটা শুরু করেছিলাম এটার ভিতরে এসে স্লিপ স্টিচ দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দিয়ে এই যেটা পিছনে এই যে ফুলটা এটা পেছন এই যে ঘরের মধ্যে, ইচ্ছা করে স্লিপ না দিয়ে সিঙ্গেল নিতে পারি, পরে দুইটা স্লিপ, এই যে আমাদের কাজ শেষ, কাজটা শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে, এখানে এটা দেখতে পাচ্ছেন যেটা যে দিয়েছিলাম, যেটা ছিল এটা যে ছিল এটাই, তাই এসছে এটা, শুধু কাজ হলো, এটা শুধু কাজ হলো যে আমরা এটার মধ্যে পুঁতি বসাইনি, এটার মধ্যে আমরা পুঁতি বসাবো, আমরা ইচ্ছে করলে এখান থেকে শুয়ের মধ্যে সুতো ভরে এভাবে একটা করে পুঁতি দিয়ে দেবো, হয়ে যায় একটা করে পুঁতি দিয়ে দেবো, ঠিক আছে, যেরকম একটা করে উল্টা দিক থেকে পিছন দিক থেকে একটা একটা করে পুঁতি দিয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে, সেই যেরকম যেরকম যে পুঁতিগুলো দেওয়া হয়েছে এই যে ভিতরে একটা করে পুঁতি দিয়ে দেবো, আর আমাদের এটা তো অনেকেই জানেন, অনেকেই জানেন যে কীভাবে উপরে পিকট দিতে হয়, তারপর আমরা দেখাচ্ছি, আমরা অনেক অন্য ডিজাইন দিয়েছিলাম, আমাদের চ্যানেলে আছে নিজে দেখতে পারেন, আর এখনও দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে কীভাবে করে এখানে
প্রতিটা চেইনের ফাঁকে ফাঁকে একটা করে সিঙ্গেল ক্রোশেট, একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যখন ফাঁকা আসবো তখনই, ফাঁকা না হলে এটার মাঝখানে দিতে পারি, যে তিনটে এটার মাঝখানে দিতে পারি একটা করে প্রতি। খুব ঝামেলার কাজ, প্রতিপাত্রের কাজ খুব ঝামেলার কাজ, তারপরও মনে শান্তি পাই, আনন্দ পাই, কারণ কাজটাকে ভালোবাসি বলে। কাজটাকে ভালোবাসলে সেটাকে কষ্ট হলেও সেটাতে আনন্দ আছে। এই যে একটা দেখতে পাচ্ছেন আমরা, এই যে এটাকে কিছুই করবো না, শুধু কী করবো এটার এই দুইটার মাঝখানে যাবো, এই যে প্রতিটা একটা একটা মাঝখানে গিয়ে এখান থেকে সুতোটা নিয়ে আসবো, ঠিক আছে। এটা একটা দিতে পারি, আর একটা পারি এই যে এটাকে একটা চেইন দিয়ে আটকে নিলাম, কিছুগুলো এখানে তিনটাও দিতে পারি, তিনটাকে চেইন দিয়ে আটকে নিলাম। সিঙ্গেল ক্রোশেটে আটকে দিলাম, আবার ভিতরে সিঙ্গেল, সব জায়গায় সিঙ্গেল, প্রতিটা ফাঁকে ফাঁকে সিঙ্গেল। এরকম করে সিঙ্গেল ক্রোশেটের সাথে সাথে তিনটা করে পুঁতি, এভাবেই আমরা ডিজাইন করতে পারি। এছাড়া আমরা একটা দিতে পারি, আমরা একটা দিই, যে একটা দিলাম একটা দিই, গলা যেহেতু ছোট বাচ্চা তাহলে একটা দিলে ভালো লাগবে, ছোটো বাচ্চারা এত ঝামেলা পছন্দ করে না, গলা টানাটানি করে দেখে। এভাবে করে একটা করে দেব, এটা ফাঁকে ফাঁকে একটা করে, যেমন এটা দিয়েছি এই যেটা আছে দেখুন আছে, এটা ফাঁকে ফাঁকে একটা করে, উপরে একটা করে এভাবে দিয়েছি। আর আমি এখানে একটু চেষ্টা করছি এটা আর একটা ডিজাইন করবো বলে, কারণ এটা একই রকম ডিজাইন হয়ে যাচ্ছে, ভিডিওর জন্য এটা করেছি, তাই আমি চাচ্ছি এখানে আর একটা ডিজাইন করবো। এই যে এখানে পাঁচটা পাঁচটা করে দশটা দিয়েছি, আর এখানে তিনটা দিয়েছি চেইন। এটা এরকম প্রতিটা ফুলের পেছনে এরকম একটা ডিজাইন হলে মনে হয় না খারাপ লাগবে, ঠিক আছে। কিন্তু প্রতিটা টাফ, একটাই হচ্ছে না, একটাই হচ্ছে, একটা ফুলের মানে দুটো ফুলের গ্যাপে গ্যাপে, প্রতিটা পিছনে না, দুটো ফুলের গ্যাপে গ্যাপে যে জায়গাটা আছে এই যে খালি জায়গাটা, এখানে একটা করে এরকম হচ্ছে, কোনা কোনা হচ্ছে, দেখতে ভালো লাগছে। এটা কোনা কোনা গহনার মতো, এখানে পাঁচটা দিতে পারি মানে বড়ো হবে, আবার এখানে তিনটা করে পুঁতিও দিতে পারি। এটা নেক্সট দেখাবো এই ডিজাইনটা, আপনারা জানাবেন এটা কেমন লাগলো আপাতত। তো ভালো থাকবেন সবাই, শুভকামনা, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন।